উল্লেখ করার মতো তোমার কিচ্ছু ছিল না, তুমি ছিল অনস্তিত্ব। একটা শুক্রাণু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ডিম্বাণুর সংমিশ্রণে আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্ব থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি কি আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বলছেন, প্রথম স্তর বর্ণনা করছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে, যতক্ষণ না তোমরা তোমাদের মা বাবা, তোমাদের সন্তান এবং দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এজন্য আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়েও বেশি মহাব্বত করি, কথা বলেন ঠিক না? যিনি হচ্ছেন আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু, আমাদের বিশ্বস্ত বন্ধু, কথা বলেন ঠিক না? সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় ভেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার না আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মর্মি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মর্মি কোথাও আর মিলে না, জীবনে রাঙি নাই আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, কথা বলেন ঠিক না? সেই নবীর শানে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে দুরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যান। আমার ভাইরা, আজ আপনাদেরকে একটি ইন্টারেস্টিং একটি আলোচনা, একজন নাস্তিক একজন অবিশ্বাসীর প্রশ্ন এবং এর জবাব নিয়ে আলোচনা করব ইনশা। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে আস ইবনে ওয়াইল, নাম কি? আস ইবনে ওয়াইল একজন নাস্তিক, একজন অবিশ্বাসী, যে পরকালকে অবিশ্বাস করত। একটি মৃত হার নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, ও মুহাম্মদ, তুমি তো আমাদেরকে পরকালের কথা বলো, আমাদেরকে জান্নাতের কথা বলো, আমাদেরকে জাহান্নামের কথা বলো, কিন্তু এই যে হার দেখছো, এই হার মাটিতে যখন পচে গলে নিঃশেষ হয়ে যাবে,
আবার আবার এই নিঃশেষ হওয়া থেকে অনস্তিত্ব থেকে কে আবার মানুষ সৃষ্টি করবে, এমন প্রশ্ন নাস্তিকদের আছে না নাই? আওয়াজ দেবেন আছে না নাই? আমার ভেড়া, আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া এক শ্রেণীর যুবক যুবতীদেরকে, এক শ্রেণীর নাস্তিক নাস্তিকতার দিকে প্রমোট করে মোটিভেট করে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই। কারণ তারা জানে যুব সমাজকে যদি কোরআন থেকে বিচ্ছিন্ন করা যায়, রাসূলের সুন্নাহ থেকে যদি বিচ্ছিন্ন করা যায়, যুব সমাজকে যদি ইসলাম থেকে দূরে রাখা যায়, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে। কথা বলেন, তাহলে মাস্তানি করা যাবে, তাহলে বদমাশি করা যাবে, তাহলে টেন্ডারবাজি করা যাবে। কারণ এই যুবকদেরকে আমার দেশের এক শ্রেণীর নাস্তিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আবরারকে যারা হত্যা করেছে, তারা সন্ত্রাস হয়ে তারা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই, সন্ত্রাস হয়ে ভর্তি হয়েছে। আমার ভাইরা, তারা ছিল মেধাবী এবং জাতির সর্বোচ্চ মেধাবী সন্তান ছিল তারা। তাদের মেধার স্বাক্ষর রেখে তারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, কিন্তু এক শ্রেণীর মানুষ এই ইউনিভার্সিটিতে আসার পরে তাদেরকে সন্ত্রাসে রূপান্তর করেছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই কারণে আজ 25টি পরিবার তাদের সন্তান হারা বেদনায় এবং সন্তানকে নিয়ে তারা শঙ্কার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবেই করে যুগে যুগে নাস্তিক ছিল কি ছিল না, আমরা জানিয়ে দিতে চাই। এ বাংলার জমিনে কখনো নাস্তিকদের কোনো মতবাদ কায়েম হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, পুনরুত্থানের ব্যাপারে শুধু এখন নয়, যুগ যুগ ধরে কিছু সংখ্যক নাস্তিকদের প্রশ্ন ছিল যে মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে সে যখন মাটিতে রূপান্তর হয়ে যাবে, যখন তার কোনো অস্তিত্ব থাকবে না, তারপরেও কি তাকে আবার ওই মাটি থেকে উঠানো হবে নাকি? রব্বুল আলামিন বলেন, ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আর কাফিররা বলে, যখন আমরা মৃত্যুবরণ করব এবং আমরা হাড় এবং মাটিতে পরিণত হয়ে যাব, আইন্না লামাবউসুন, তারপরেও কি আমাদের কি জীবিত করা হবে? এর তো অসম্ভব ব্যাপার, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা মাটির সাথে মিশে যাব, তারপরেও আমাদেরকে উঠানো হবে, এমন প্রশ্ন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বাক্য ব্যবহার করলেন, ওয়া নাসিয়া খালকা। তোমরা প্রশ্ন করছো, তোমরা যখন মাটির সাথে মিশে যাবে, কে আবার তোমাকে তোমাদেরকে জীবিত করবে? কিন্তু অনাসিয়া খলক, অথচ ওই সকল ব্যক্তিরা তাদের নিজের সৃষ্টির ঘটনা ভুলে যায়। কথা বলেন ঠিক না? কারণ তোমরা যদি তোমাদের সৃষ্টির ঘটনা জানতে, তাহলে পরকাল সম্পর্কে তোমাদের এ ভ্রান্ত ধারণা থাকতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন, তখনও তার কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তুমি লক্ষ্য করো, তুমি চিন্তা করো, তুমি গবেষণা করো যে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন অবস্থা থেকে সৃষ্টি করেছি। যখন তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম ছিল না, তোমার বংশ ছিল না, ওই অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি, তোমাকে জীবন দান করেছি। আবার যখন তোমার মৃত্যু হবে, তুমি মাটির সাথে মিশে যাবে, তখন তোমাকে জীবিত করা আমি আল্লাহর জন্য একেবারেই সহজ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবেন, এজন্য ফেরেশতা দিয়ে পৃথিবী থেকে মাটি নিলেন। আওয়াজ দিবেন কি নিলেন? তিনুল লাজিব। সেই মাটি ছিল এঁটেল মাটি, এঁটেল মাটি শক্ত না নরম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটির উপর 40 বছর বৃষ্টি ঢাললেন, পানি ঢাললেন। আল্লাহ আকাশকে ডেকে বললেন, ইয়া সামাউ আমতির আলাইহি 40 সানা, এঁটেল মাটির উপর 40 বছর তুই বৃষ্টি ডাল, পানি ঢাল। এঁটেল মাটির উপর 40 বছর বৃষ্টি ঢালার পরে সে মাটি হয়ে গেল হামা ইমাসনুন, হামা ইমাসনুন, কাদা মাটি। কি মাটি? আল্লাহ রাব্বুল আলামিন সে কাদা মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা বিশাল দেহটাকে বানালেন। সুবহানাল্লাহ। এবং রেখে দিলেন 40 বছর। কত বছর? আবার সূর্যকে দেখে বললেন, ইয়া শামসু হাররিক আলাইহি 40 সানা,
অসূর্য আবার আদমের শরীরের উপর তুই 40 বছর তাপ দে। 40 বছর তাপ দেওয়ার পরে আদমের শরীর হয়ে গেল সলসলিংকাল ফখর, শুষ্ক ঠনঠনে মাটি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে উমাররা যখন পাতিল বানায় তখন পানি দিয়ে সেই শক্ত মাটিকে খামির তৈরি করে, ঠিক না? এবং তা দিয়ে যখন পাতিল তৈরি করা হয় তখন তা দিয়ে পাতিল তৈরি করার পরে সেই পাতিল আগুনের মধ্যে পুরানো হয়। তখন ওই পাতিল মধ্যে আঘাত করলে ঠনঠন শব্দ আছে না নাই? কথা বলেন, ঠনঠন শব্দ আছে না নাই? আল্লাহ বললেন, আমি আদমকে ঠনঠনে শুষ্ক মাটি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা আদম আলাইহিসসালামকে রেখে দিলেন 40 বছর। কত বছর? 40 বছর রেখে দিলেন। আর আল্লাহ বললেন, ওয়ালাম ইয়াকুন শাইআম মাযকুরা, তখন পর্যন্ত আদম উল্লেখ করার মতো কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। কারণ তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীরে রূহ ফুঁকে দেন নাই, রূহ ফুঁকে দেন নাই। 120 বছর। কত বছর? 120 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীর রূহ দিলেন। আদমের শরীর রূহ দেওয়ার পরে তখন তার শরীরের মধ্যে প্রাণের সঞ্চার হলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এভাবে করে তিনটি ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানালেন। নাম্বার 1, বাবা নাই মা নাই, এই পদ্ধতিতে আল্লাহ বানালেন হযরত আদম আলাইহিস সালামকে, এবং তার থেকে বানালেন হযরত হাওয়া আলাইহিস সালামকে। কথা বলেন ঠিক না? রাব্বুল আলামিন বলেন, বলেন, দুনিয়ার মানুষের শোনো শোনো, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? শুধুমাত্র আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন। তিনি তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে এবং তাদের উভয় থেকে, ওয়াবাসসামিন হুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদের মাধ্যমে দুনিয়াতে অসংখ্য নরনারী ছড়িয়ে দিয়েছেন। কে? অসংখ্য নরনারী ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার মা আছে বাবা নাই, এই পদ্ধতি আল্লাহ বানালেন হযরত ঈসা আলাইহিস সালামকে। কথা বলেন। আবার মা আছে বাবাও আছে, এই পদ্ধতিতে আল্লাহ বানালেন আমাদেরকে। কথা বলেন, আমাদের মা বাবা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন মাটি থেকে, আর আমাদের সৃষ্টির মূল উৎস হচ্ছে মাটি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মানুষ সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান যে তথ্য, যে বিবরণ আমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আজ থেকে 1450 বছর আগে পবিত্র কুরআনুল কারিমে মানব সৃষ্টির বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারিমে মানব সৃষ্টির যে প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আধুনিক বিজ্ঞান সেই বর্ণনার কাছে মস্তক অবনত করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের একজন প্রফেসর ছিলেন, প্রফেসর কিড মুর, তিনি ছিলেন একজন অ্যানাটমিস্ট। মানব ভ্রূণ সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে তার ছিল গবেষণা। মানব প্রবৃদ্ধি নিয়ে তিনি একটি বই লিখেছিলেন এবং তার ওই বই আজকে বিজ্ঞান মহলে রেফারেন্স বুক হিসেবে পরিচিত। সুবহানাল্লাহ বলেন। উনি যখন 1981 সালে সৌদি আরবের দাম্মামে এক মেডিকেল কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে আমি সৌভাগ্য যে আমি মানব সৃষ্টির প্রবৃদ্ধি সম্পর্কে গবেষণা করতে গিয়ে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি বলেছেন যে মানুষের সৃষ্টি প্রক্রিয়া নিয়ে কোরআন যে তথ্য দিয়েছে, আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এই বর্ণনা দেওয়া সম্ভব নয়। আর সেই বর্ণনা প্রমাণ করে কোরআন কোনো মানব রচিত কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল কোরআন অ্যান্ড হিউম্যান এমব্রিওলজি, আল কোরআন এবং মানব সৃষ্টি তথ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন সহ অসংখ্য সূরায় সুন্দরভাবে মানুষের সৃষ্টির 7টি স্তর বর্ণনা করেছেন। কয়টি স্তর? আওয়াজ দেবেন, কয়টি স্তর? 7টি স্তর আল্লাহ রাব্বুল আলামিন
বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আর আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন, প্রোটোপ্লাজম মাটির সার নির্যাস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, মাটির সার নির্যাস হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। সুবহানাল্লাহ বলেন, আমরা যখন এই মাটির মধ্যে গাছ রোপণ করি, আমরা যখন এই মাটির মধ্যে সবজি রোপণ করি এবং শস্য রোপণ করি, এই গাছ তার শিকড়ের মাধ্যমে মাটি থেকে সেই পদার্থ, সেই নির্যাস চুষে নেয়। সুবহানাল্লাহ বলেন, এবং ওই গাছে ফুল হয়, ফল হয় এবং সবজি হয়, শস্য হয়, আর মানুষ এই শাক সবজি এবং ফলমূল খাবার হিসেবে গ্রহণ করে এবং এই খাবার মানুষের পাকস্থলীতে ডাইজেস্ট হয়। কথা বলেন ঠিক না? এই ডাইজেস্টিভ প্রক্রিয়ার মাধ্যমে, এই ডাইজেস্টিভ প্রক্রিয়ার মাধ্যমে খাবারের সার নির্যাস পুরুষের শুক্রাশয় স্পার্মেটোজোয়ান এবং নারীর ওভামে এবং নারীর ডিম্বাশয়ে ওভাম উৎপন্ন করে। সুবহানাল্লাহ বলেন, এবং পুরুষের স্পার্মেটোজোয়ান এবং ওভাম এর সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন মানব ভ্রূণ তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন, এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, ও মানুষ আমি তোমাদেরকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, বিজ্ঞান বলছে যে পুরুষের স্পার্মেটোজোয়ান এবং নারীর ওভাম এর সংমিশ্রণে জাইগোট তৈরি হয় এবং মানব ভ্রূণ তৈরি করার ক্ষেত্রে নারী এবং পুরুষ সমানভাবে অংশগ্রহণ করে, কারণ পুরুষের স্পার্মেটোজোয়ান এবং নারীর ওভাম দুটি আলাদা সত্তা। তা যখন সংমিশ্রণ হয়, সেই সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন জাইগোট তৈরি করেন আর তা থেকে মানব ভ্রূণ উৎপন্ন হয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, ও মানুষ আমি তোমাদেরকে মিলিত শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ বিজ্ঞান, বিজ্ঞানের সাথে সাথে কোরআনের বক্তব্য মিলে যাচ্ছে। কোরআন বলছে, আমি পুরুষের স্পার্মেটোজোয়ান এবং ওভাম এর সংমিশ্রণে মানুষ তৈরি করছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, বিজ্ঞান বলছে যে মানুষ যখন, একজন পুরুষ যখন মিলন করে, তখন একবার মিলনের ফলে কয়েক গণ সেন্টিমিটার শুক্র সে কী করে, বের করে। আর বিজ্ঞান বলছে প্রতি গণ সেন্টিমিটার শুক্রের মধ্যে 2,50,00,000 শুক্রাণু থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, প্রতি সেন্টিমিটার শুক্রের মধ্যে 2,50,000 শুক্রাণু থাকে, আর 2,50,000 শুক্রের মধ্যে ওই শুক্রের একটা অংশ শুক্রাণু যা খালি চোখে মানুষ দেখতে পাবে না, এবং মায়ের ডিম্বের মধ্য থেকে একটা ছোট্ট অংশ ডিম্বাণু, এর সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন দুনিয়ার মানুষের, শোনো, তোমরা প্রশ্ন করছো দুনিয়া থেকে তুমি যখন বিদায় নেবে, তোমাকে যখন মাটিতে দাফন করা হবে, তোমার শরীর মাটির সাথে মিশে যাবে এবং তোমার কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু তোমার সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে তুমি একটু স্মরণ করো। যখন তোমাকে আমি সৃষ্টি করি, তোমার বাবার পিষ্ট দেশ থেকে তুমি যখন, তোমার মায়ের পেটে যখন তুমি ধাবিত হও, তখন সেখান থেকে অসংখ্য শুক্র থেকে শুধুমাত্র একটা শক্তিশালী শুক্রাণু আমি তোমার মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করি, যেটা খালি চোখে বান্দা দেখতে পারবি না, এমন অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? আমরা ছিলাম জিরু, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এই জিরু থেকে আমাদেরকে হিরো বানিয়েছেন কে? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বলছেন, হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অবান্দা প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে
যখন উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলে না, উল্লেখ করার মতো তোমার কিচ্ছু ছিল না, তুমি ছিল অনস্তিত্ব। একটা শুক্রাণু থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ডিম্বাণুর সংমিশ্রণে আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। বলে তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্ব থেকে আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি কি আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বলছেন, প্রথম স্তর বর্ণনা করছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে, পুরুষের স্পার্মেটোজোয়ান এবং নারীর ওভামের সংমিশ্রণে জাইগোট তৈরি হয় এবং 24 ঘন্টা পরে সে জাইগোট মায়ের গর্ভের মধ্যে ফার্টিলাইজেশন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, অতঃপর আমি সেই জাইগুটকে, মানব ভ্রূণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে, মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করি, সুবহানাল্লাহ। বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে একটি নিরাপদ আধারে, ফি জুলুমাতিন সালাস, ত্রিবিধ অন্ধকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থাপন করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ত্রিবিধ অন্ধকার কি? মায়ের গর্ভ, মায়ের জরায়ু এবং মানব ভ্রূণের ঝিল্লি, প্লেসেন্টা, এই তিনটি ইন্টারশিপ কেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বীর্যের আকারে, মানব ভ্রূণের আকারে স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, শুধু এখানে শেষ নয়, ও বান্দা লক্ষ্য করে শোনো, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। তুমি যখন মানব ভ্রূণে তৈরি হয়েছ, আমি ধাপে ধাপে তোমাকে আমি কি করেছি, ধাপে ধাপে তোমার মধ্যে আমি পরিবর্তন এসেছি। রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, বান্দারে আমি সেই নুতফাকে, সেই শুক্রবিন্দুকে আমি আলাকায় পরিণত করেছি, সুবহানাল্লাহ। বলেন আলাকা এর মানে হচ্ছে রক্তপিণ্ড, আলাকা এর মানে হচ্ছে যুগ। যুগ যেমনিভাবে মানব শরীর থেকে রক্ত চুষে নেয়, অনুরূপভাবে ওই শুক্রাণু মায়ের গর্ভে অবস্থান করে মায়ের রক্তে থাকা প্রোটিন চুষতে থাকে, সুবহানাল্লাহ। বলে তখন সেখানে অসংখ্য অনেক রক্ত জমাট হয়, এজন্য আল্লাহ বলছেন আলাকা, আমি তোমাকে রক্তে পিণ্ডে পরিণত করি, সুবহানাল্লাহ। বলে বান্দা শুধু এখানে শেষ নয়, সময়ের পরিবর্তনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্তপিণ্ড থেকে আমি আবার তোমাকে আরেকটা স্তরে পরিণত করি। ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমি সেই রক্তপিণ্ডকে আমি মুদগা, চর্বিত গোষ্ঠীপিণ্ডে রূপান্তর করি, সুবহানাল্লাহ। মুদগা এর মানে হচ্ছে চর্বিত গোষ্ঠীপিণ্ড। আমরা যখন একটা গোষ্ঠীর টুকরা যখন মুখে দেওয়ার পরে, কয়েকটা কামড় দেওয়ার পরে বের করলে যে একটা আকৃতি হয়, বান্দা ওই মানব ভ্রূণ থেকে, ওই রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করেছি, একটি চর্বিত গোষ্ঠীপিণ্ডে আমি পরিণত করেছি, সুবহানাল্লাহ। বান্দা এখানেই শেষ নয়, আবার কিছুদিনের ব্যবধানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে পরিবর্তন আনি। রাব্বুল আলামিন বলেন, ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি সেই চর্বিত গোষ্ঠীপিণ্ডকে আমি জিন, অর্থাৎ আমি অস্থির জিঞ্জিরে পরিণত করি। ও বান্দা, 360টি হাড়ের সমন্বয়ে তোমার মাথার খুলি থেকে শুরু করে পায়ের নলি পর্যন্ত গোটা শরীরটাকে সৃষ্টি করেছেন কে? বান্দারে, আমি তোকে 360টি হাড়ের সমন্বয়ে মাথার খুলি থেকে শুরু করে পায়ের নলি পর্যন্ত সুষম করে, সুগঠিত করে আমি তোর একটা স্ট্রাকচার তৈরি করলাম। স্ট্রাকচার তৈরি করার পরে আবার যখন কিছুদিন অতিবাহিত হলো, বান্দা তুই লক্ষ্য কর তোর পরিবর্তনটা আমি কিভাবে করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, বান্দারে আমি সেই অস্থিপিঞ্জরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিয়ে, চামড়া দিয়ে সুশোভিত করে সাজিয়ে দেই, সুবহানাল্লাহ। আমি সেই অস্থির পিঞ্জরকে আমি গোশত দিয়ে, চামড়া দিয়ে সুশোভিত করেন কে? সুবহানাল্লাহ।
বান্দা এভাবে করে আমি তোর নতুন একটা রূপ ধারণ করি, নতুন একটা রূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করি। রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখর, আমি অন্য একটি রূপে তোকে রূপান্তর করি, আমি চামড়া দিয়ে আমি গোশত দিয়ে সুশোভিত করি। সুবহানাল্লাহ বলেন আমার ভেড়া, আমার ভেড়া, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের প্রত্যেকই মায়ের গর্বে বীর্যের আকারে চল্লিশ দিন, কতদিন? এবং জমাট রক্তপিণ্ডের আকারে চল্লিশ দিন এবং গোশত পিণ্ডের আকারে চল্লিশ দিন ছিলে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে চারটি নির্দেশ দিয়ে পাঠান, কয়টি নির্দেশ? তার আমল, তার হায়াত, তার রিজিক এবং ভালো মন্দ, এই নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠানো হয়। ওই ফেরেশতা তার আমল, তার রিজিক, তার হায়াত এবং তার ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করে। তারপর সুম্মা ইউনফাকু ফীহি রূহ, সুবহানাল্লাহ, তারপর বান্দা আমি তো তোর ওই ছোট্ট শরীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ প্রবেশ করিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন, তখন তোর হার্ট পাঞ্চিং করতে থাকে, তখন তোর মধ্যে প্রাণ আসে, কারণ প্রাণ আসার আগ পর্যন্ত লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তুই উল্লেখ করার মতো তোর কিচ্ছু ছিল না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়ালাম ইয়াকু শাইআ। ও দুনিয়ার গোলামেরা শোনো শোনো, তোমরা কি স্মরণ করো না যখন আমি তোমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছি এবং এমন অবস্থা থেকে সৃষ্টি করেছি বান্দা যখন উল্লেখ করার মতো কোনো তুমি কোনো বিষয়বস্তু ছিলে না, উল্লেখ করার মতো কিচ্ছু তোমার মধ্যে ছিল না। সে অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, কে? রূহ দিয়েছেন, আর এই রূহটাই হচ্ছে আল্লাহর দেয়া একটি নির্দেশ। এবং এই রূহ ছাড়া পৃথিবীতে আমরা দেখি কত মানুষ রোবট তৈরি করে, ঠিক না? কত বাহাদুরি বিজ্ঞানের সুফিয়া রোবট আমাদের দেশে আসছিল না, প্রধানমন্ত্রীর সাথে কি সুন্দর সাক্ষাৎ, ঠিক না? কিন্তু এই সেই সুফিয়া রোবটের মধ্যে কোনো রূহ ছিল? আওয়াজ কোনো রূহ ছিল? আমার ভাইয়েরা, আমাদের দেশে মূর্তি বানায়, আমাদের দেশে পুতুল বানায় এবং কত মানুষ কত রকমের প্রাণী তৈরি করে, কিন্তু এর মধ্যে রূহ দিতে পারে না। এটাই হচ্ছে মানুষের ব্যর্থতা, এটাই হচ্ছে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করলো, নবী, ও নবী, কাফেররা যখন আপনাকে প্রশ্ন করে রূহ কি, রূহ সম্পর্কে কাফেররা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, রূহ কি, রূহ কি জিনিস, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আমার, আপনি তাদেরকে বলে দিন রূহ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ। আমি নির্দেশ দিলেই মানুষের শরীরে হাড়টা পাঞ্চিং করে, আর আমি যখন আমার নির্দেশ যখন উঠে যাবে তখন মানুষের শরীরের মধ্যে আর কোনো রূহ থাকে না, প্রাণ থাকে না, তখন সেটা হয়ে যায় লাশ। কথা বলেন, সেটা কি হয়ে যায়? লাশে পরিণত হয়ে যায়। ও নবী, তাদেরকে বলে দিন রূহ হচ্ছে আপনার রবের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা, এ সম্পর্কে তোমাদেরকে শুধু স্বল্প নয়, স্বল্পতম জ্ঞান দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। কারণ তোমরা হাত পা বানাতে পারবে, মাথা বানাতে পারবে, পুরা বডি স্ট্রাকচার তোমরা তৈরি করতে পারবে, কিন্তু বান্দা আমি তোমাকে তোমার জ্ঞানের পরিধি এতটুকুন দিলাম যে তুমি এরপরে আর ওই ওই মূর্তির শরীরে, ওই প্রাণীর শরীরে তুমি আর রূহ দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাতৃ করবে, পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেড়ে ওঠান এবং আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফেঁকে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বান্দারে তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় গিয়ে
আমি তোকে বাচ্চার আকারে, নিউবর্ন বেবি বাচ্চার আকারে তোকে আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য যে সকল নাস্তিকেরা আমাদের যুব সমাজকে নাস্তিকতার দিকে প্রমোট করছে, ধাবিত করছে, আর তাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, শোনো তোমাদের মোল্লা মৌলবীরা তোমাদেরকে বলে পরকাল আছে, তোমাদেরকে হিসাব দিতে হবে, কিন্তু শোনো যখন তুমি মরে যাবে, এই দুনিয়া তোমার শুরু এবং এই দুনিয়া তোমার শেষ, যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তুমি মাটির সাথে মিশে যাবে, আর কেউ তোমাকে সৃষ্টি করতে পারবে না। কিন্তু এই বোকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন, সেই বোকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বোকারা, তোমরা বোকার স্বর্গে বসবাস করছো, তোমরা যদি তোমাদের সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে তোমরা এর উত্তর পেয়ে যাবে, কারণ সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে সৃষ্টি করেছি তখনও তোমাদের কোনো অস্তিত্ব ছিল, অস্তিত্ব ছিল নাকি? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুম মা তুমনুন, আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কি তোমাদের বীর্য সম্পর্কে, শুক্র সম্পর্কে কখনো ভেবে দেখেছ? তা থেকে যে মানুষ সৃষ্টি হয়, তা থেকে যে পর্যায়ক্রমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করি, তা কি তোমরা তৈরি করো না আমি আল্লাহ তৈরি করি? কে তৈরি করে? আল্লাহ আকবার। তোমরা তোমাদের সৃষ্টি সম্পর্কে ভেবে দেখো, ও দুনিয়ার মানুষেরা, এই যে বিশাল আকাশ দেখছো, এই বিশাল আকাশ সৃষ্টি করা কঠিন না? তোমাদের মতো কলিমুদ্দি সলিমুদ্দি একটুখানি জায়গা নিয়ে বসে আছো, কি বাহাদুরি, কি অহংকার তোমার! তোমার দাপুটে, তোমার অর্থের দাপুটে, ক্ষমতার দাপুটে সমাজের মানুষগুলো থরথর করে কাঁপে, অথচ তোমার কোনো অস্তিত্বই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, আমি তোমাদেরকে জীবন দান করলাম। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করব, কেমনে আমি আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখব, অথচ কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। আমাদেরকে জীবন দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে কে জীবন দিয়েছেন? শুধু বান্দার জীবন শুধু দেই নাই, এমন একটা সময় তোমার আবার আসবে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে মৃত্যু দান করব। ও বান্দা, শুধু মৃত্যুই শেষ নয়, আবার এমন একটা সময় তোমার সামনে আসবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়ে হাশরের ময়দানে উঠাবো। কোনো ছাড় নেই দুনিয়ার হিসাব, দুনিয়াকে আমি, দুনিয়াতে কেন আমি তোমাদের জন্য মৃত্যু দিলাম, কেন তোমাদেরকে জীবন দিলাম, এটার একটা কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, আমি জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি যে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য ও যুবক ভাই, আমার এই দুনিয়ার জীবন কি স্থায়ী? আওয়াজ দিবেন, স্থায়ী? আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, আজ আপনার প্রিয় সেই ঘর, আজ আপনার প্রিয় স্মার্টফোন, আপনি আজকে যদি মরে যান, আপনার প্রিয় জিনিসপত্রগুলো, আপনার মোটর বাইক, আপনার স্মার্টফোন, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, যা আছে, কেউ আপনার সাথে যাবে না, যাবে নাকি? আওয়াজ দেবেন, কেউ যাবে? কেউ যাবে না। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়,
মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা না নয়, মিছে এই মমতার বন্ধন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত এলাকাবাসী, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, সকলে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যায়। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ধামতি দরবার শরীফের পীর সাহেব জনাব হযরত মাওলানা বাহউদ্দিন সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা যে যেখানে আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব আমরা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই। যুবকদেরকে বলবো, যুবকদেরকে আরেকটা নসিহত, ও যুবকেরা মা বাবার সাথে সর্বোৎকৃষ্ট আচরণ করো। আমরা দেখি আজকে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডদের সাথে আমরা কি করি, খুব সুন্দর ভাষায় এবং কি সাহিত্যের ভাষায় কথা বলি, কি গো তুমি কেমন আছো বলে কি বলে না। আর যখন ওই যুবক মা বাবার সাথে যখন কথা বলে তখন উগ্র মেজাজ নিয়ে কথা বলে, এমন যুবক আছে না নাই? আমার ভাইয়েরা, ওই যুবক তোমার মা যতদিন বেঁচে আছে মনে করবে যে তোমার উপর দোয়া বিরাজমান আছে, কথা বলেন ঠিক কিনা? তোমার বাবা, তোমার বাবা যতদিন বেঁচে থাকবে তোমার বাবা তোমার জন্য সৈনিকের ভূমিকা সারাটা জীবন পালন করেছে, কথা বলেন ঠিক কিনা? বাবা তো এমন জিনিস যে বট বৃক্ষের মতো তোমাকে সর্বদা ছায়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবা শুধু বাবা নয় এক সৈনিক, খেটে যায় জীবন সে তো দৈনিক, বাবা বাবা বাবা, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানুষ, বাবা তুমি আমার দু চোখে দেখা, পৃথিবীর সেরা মানুষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বোৎকৃষ্ট আচরণ আমরা মা বাবার সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওফিক আমাদেরকে দান করুক। আমিন।